শিক্ষাতে বন্ধুরা আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর অ্যাডভান্স বই থেকে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 51 থেকে 75 নম্বর পর্যন্ত করব। তো এখানে কোশ্চেন ছিল দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বি চাওয়া হয়েছে, বি ভার্ব মানে অ্যামিজ আর ওয়াজ এর। তো এখানে অনেকে স্টেটস দেখে বহুবচন দিবে, আসলে এটা একটা কান্ট্রি, আমেরিকাকে ইউনাইটেড স্টেটস বলা হয়। তো এখানে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়, অর্থাৎ এখানে ইজ হবে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বি ভার্বের ক্ষেত্রে আমরা ইজ বসালাম এখানে, ইজ এ রিচ কান্ট্রি। নেক্সট 52 নম্বর, দে আর এখানেও বি চাওয়া হয়েছে, মেনি কলেজেস ইন ঢাকা। তো দে আর বা হেয়ার এর রুল হলো এই অংশটা দেখে তোমাকে বসাতে হয়, যেহেতু কলেজেস আছে বহুবচন মেনি, হ্যাঁ তো এখানে আর দিতে হবে, দেয়ার আর মেনি কলেজেস ইন ঢাকা, ঢাকায় অনেক কলেজ আছে। নেক্সট 53 নম্বর, রতন ইউজুয়ালি গো হোম অ্যাট 5 PM। তো রাইট ফর্মে বলাই আছে ইউজুয়ালি থাকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে হয়, আর সাবজেক্টটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, কোনো একটা নাম হলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়। তো এখানে গো ভার্বটার সাথে এজ যুক্ত করতে হবে, ইয়েস হয় গো এর সাথে, রতন ইউজুয়ালি গোজ হোম অ্যাট 5 PM। এরপর 54 নম্বর, অজয় ইজ ওয়ার্কিং, এখানে একটা কৌশল করা হয়েছে, এখানে দেখো অ্যামিজ আর আইএনজি দেওয়া হয়েছে, কিন্তু ইস্টার দুইবার লাগে না, জাস্ট এখানে টকের সাথে আইএনজি হবে। অজয় ইজ ওয়ার্কিং, অজয় কাজ করছে, অ্যান্ড নট টকিং টু ইউ, এবং তোমার সাথে কথা বলছে না। নেক্সট 55 নম্বর হচ্ছে রুবি ব্রেক হার লেগ ইন এ কার অ্যাক্সিডেন্ট লাস্ট ইয়ার, তাহলে লাস্ট ইয়ার থাকলে এটা লাস্ট ইয়ার, লাস্ট মান্থ এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, তো অ্যান্সার হবে রুবি ব্রোক হার লেগ ইন এ কার অ্যাক্সিডেন্ট লাস্ট ইয়ার। নেক্সট 56 নম্বর, আই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস, তো এটা একটা সত্য কথা, চিরন্তন সত্য হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর আই যেহেতু ফার্স্ট পার্সন এখানে ভার্বের সাথে কোনো এসও হবে না, সো ব্র্যাকেটের ভার্বটাই অ্যান্সার হয়। রাইট ফর্মে অনেক ক্ষেত্রে এরকম হয়, আই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য আমি তাকে অপছন্দ করি। নেক্সট 57 নম্বর, হিজ গ্র্যান্ডফাদার ডাই অ্যাট দ্য এজ অফ 80, তো তাহলে হলো 80 বছর বয়সে মারা গিয়েছিল এরকম। তো এটা পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট ছিল হিজ গ্র্যান্ডফাদার, এখানে ডাইয়ের পাস্ট ফর্ম ডাইট, ডাইট বসিয়ে দিলেই বাক্যটা হয়ে যাবে, হিজ গ্র্যান্ডফাদার ডাইট অ্যাট দ্য এজ অফ 80। এরপরে 58, ইট নট বি ট্রু, তো বি মানে আমরা আগেও দেখলাম অ্যামিজ আর ওয়াজ আর হয়, তো ইটের সাথে ইজ হয়, ইজটা এখানে ইটের পরে বসিয়ে দিতে হবে, ইট ইজ নট ট্রু, এটাই হবে এটার অ্যান্সার। নেক্সট হি কিল বাই সাম রবার্স, রবার্স মানে ডাকাত লাস্ট ইয়ার, তো সেক্ষেত্রে এটা প্যাসিভের বাক্য, যেহেতু এখানে বাই আছে, তো এখানে লাস্ট ইয়ার থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিটে যাবে, আর হি এর সাথে ওয়াজ হয়, তাহলে হি ওয়াজ কিল্ড করতে হবে প্যাসিভের ক্ষেত্রে। তো হি ওয়াজ কিল্ড মানে তাকে মেরে ফেলা হয়েছিল, এরকম মানে প্যাসিভের বাক্যটা হবে এটা, হি ওয়াজ কিল্ড বাই সাম রবার্স লাস্ট ইয়ার। নেক্সট 60 নম্বর, হি টেল মি অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, তো সে আমাকে অ্যাক্সিডেন্ট সম্পর্কে বলেছিল, সো এটা আমরা পাস্ট ইনডিফিনিটে গেলাম, টেলের পাস্ট ফর্ম টোল্ড, হি টোল্ড মি অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। এরপর 61, অ্যান অনেস্ট ম্যান বি লাইকড বাই অল, এটাও প্যাসিভের বাক্য, এখানে বাই আছে, তো এখানে আমরা ইজ বসাবো, একজন যেহেতু এটা সত্য কথা, চিরন্তন সত্য, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হবে, অ্যান অনেস্ট ম্যান ইজ লাইকড বাই অল। নেক্সট 62 নম্বর, টিচার্স, এখানে বি ভার্ব চাওয়া হয়েছে, নট ওয়েল পেইড, তো এটাও কিন্তু প্যাসিভের বাক্য, মানে টিচারদেরকে বেশি ভালো বেতন দেওয়া হয় না, এরকম একটা বাক্য বলা হয়েছিল। তো টিচার্স যেহেতু আছে বহুবচন, তো এখানে আর অতীতে আমরা যাব না, যেহেতু এটা সত্য কথা প্রেজেন্ট টেন্স, টিচার্স আর নট ওয়েল পেইড, এখানে বাই না থাকলেও বাক্যটা কিন্তু প্যাসিভের। নেক্সট 63 নম্বর, হি ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং, তো এটা একটা অভ্যাসগত কাজ বোঝানো হয়েছে, যে প্রতিদিন সকালে এক গ্লাস দুধ খায়, তার সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট হলেই সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে যুক্ত করতে হয়, হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এক বচন বোঝায় হি দিয়ে, সো এটা হি ড্রিঙ্কস এ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং, এইটা হবে আমাদের 63 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আসছে 64, শি ফাইন্ড ইট অ্যাট লাস্ট, অবশেষে সে এটা, তুমি যদি বাংলা করো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভাষাটা হলো খুঁজে পেয়েছে এরকম, তো পেয়েছে হলে এটা আসলে লাস্ট উইক লাস্ট মান্থের মতো পাস্ট ইনডিফিনিট করলে এক ধরনের হয়, সে খুঁজে পেয়েছিল অবশেষে, এই ধরনের বাক্য আসলে অনেক টেন্সই করা যায়। তো এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে করেছি, এটা শুনতে আমার কাছে মনে হয়েছে যে বেশি ভালো লাগবে, সো এটা আমরা যেটা অ্যান্সার দিয়েছি সেটা হলো শি হ্যাজ ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটি কিন্তু ফাউন্ড, সে খুঁজে পেয়েছে ইহা অবশেষে, শি হ্যাজ ফাউন্ড ইট অ্যাট লাস্ট। নেক্সট আমরা 65 নম্বরে আসলাম,
উই স্লিপ অ্যাট নাইট, তো এটা একটা সত্য কথা, চিরন্তন সত্য, আমরা রাতে ঘুমাই। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে সাবজেক্টটা দেখো, উইটা কিন্তু ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা শুধু ভার্বের সাথে যুক্ত করব। আর নর্মালি আমাকে এই স্লিপ ভার্বটাই অ্যান্সার হবে। তো উই স্লিপ অ্যাট নাইট এর মানেই হলো আমরা রাতে ঘুমাই। এরপরে 66, শি নেভার স্লিপ ডিউরিং ডে, মানে সে দিনের বেলা কখনো ঘুমায় না। তো এটা একটা অভ্যাসগত কাজ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সি যেহেতু একটা হি সি, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, কোনো নাম, তো এখানে ভার্বের সাথে এর যুক্ত করতে হবে স্লিপস। শি নেভার স্লিপস ডিউরিং ডে, ডিউরিং মানে হলো সময়, মানে দিনের সময় আর কি, দিনের সময় সে কখনো ঘুমায় না। এরপরে 67 নম্বরে আসলাম আমরা, আই ওয়াচ টেলিভিশন হোয়েন অল লাইট ওয়েন্ট আউট। তো আগের পার্টগুলো আমরা দেখেছি, হোয়েন আর হোয়াইলের অনেকগুলো বাক্য ছিল, এখানে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো অল লাইট এখানে সাবজেক্ট, তারপরে এই যে গো ভার্বটার পাস্ট ফর্ম আছে ভি টু, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই অপর অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয় হোয়েন বা হোয়াইল দিয়ে যুক্ত থাকলে। তো আই ওয়াজ ওয়াচিং, এখানে ওয়াজ দিলাম আর আইএনজি দিলাম পাস্ট কন্টিনিউয়াসের গঠন। আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখছিলাম, হোয়েন অল লাইট ওয়েন্ট আউট, যখন সকল বাতি নিভে গিয়েছিল। এরপর 68 নম্বর, ইউ ওয়াচ টিভি এভরি ডে বলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তোমাদের অনেকের মনে হতে পারে যে ইউ সামনে থাকলে কিভাবে প্রশ্নবোধক হয়, রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু এরকম থাকে, তোমাকে গুছিয়ে নিতে হবে। সো এভরি ডে মানে যেহেতু প্রতিদিন, তাহলে এটাও একটা অভ্যাসগত কাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিটে যখনই প্রশ্নবোধক অথবা নট থাকে তখন ডু ডাজ নিয়ে করতে হয়, আর থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে ডাজ, অন্যথায় ডু। সো ইউ যেহেতু সেকেন্ড পার্সন, এর সাথে ডু হবে, এবং সেই ডুটা কিন্তু সবার আগে দিতে হবে কোশ্চেন মার্কটার কারণে, ইন্টারোগেটিভের বাক্যের কারণে। তো ডু ইউ আর ডু ডিড ডাজ বসলে মূল ভাবটা সবসময় প্রেজেন্ট ফর্মেই থাকে, অর্থাৎ ওয়াচই থাকবে। তো অ্যান্সার যেটা হচ্ছে সেটা হলো ডু ইউ ওয়াচ টিভি এভরি ডে, তুমি কি প্রতিদিন টিভি দেখো, এরকম। তো নেক্সট 69, 69, হি গো আউট 5 মিনিটস অ্যাগো, অ্যাগো থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। সো সাবজেক্ট ছিল হি আর গো ভার্বটার পাস্ট ফর্ম ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট আউট, সে বাইরে গিয়েছিল 5 মিনিটস অ্যাগো, মানে 5 মিনিট আগে। 70 নম্বর, দ্য বেবি ক্রাই অল মর্নিং, তো এটা আমরা দ্য বেবি ক্রাইড অল মর্নিং, এটাই ভালো শোনাচ্ছে আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সে, মানে গোটা সকাল ধরেই কেঁদেছিল, এরকম। নেক্সট হচ্ছে 71, অর্থাৎ 71 নম্বরে আসলাম আমরা, আমরা 75 নম্বর পর্যন্ত করব এই পাটে। হি ড্রাইভ ফার্স্ট, এটা হোয়েনের রুল, হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। তো দ্বিতীয় বাক্যটা দেখো, দ্য অ্যাক্সিডেন্ট ছিল সাবজেক্ট আর টেকের পাস্ট ফর্ম টুক, সো পাস্ট ইনডিফিনিটি আছে এই অংশটা, তো এইখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। হি ওয়াজ ড্রাইভিং ফার্স্ট, সে দ্রুত চালাচ্ছিল, হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, যখন দুর্ঘটনা ঘটেছিল। এরপর 72 নম্বর, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সো আই এর সাথে হ্যাভ হয়, আই হ্যাভ জাস্ট, আর ক্লিনের পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি হবে ক্লিনড, আই হ্যাভ জাস্ট ক্লিনড মাই শুজ, আমি এই মাত্রই আমার জুতোগুলো পরিষ্কার করেছি। নেক্সট 73 নম্বর, আই ডু দিস ওয়ার্ক ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তো ডু এর পাস্ট ফর্ম, এখানে ডু কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, করা, আই ডিড দিস ওয়ার্ক, আমি এই কাজটা করেছিলাম ইয়েস্টারডে, মানে গতকাল। এরপর 74 নম্বর, আই ফোন ইউ হোয়েন আই নিড, তো এখানে একটা কথা যে আগের বাক্যগুলো যে হোয়েন আলা ছিল, এখানে একটা অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিটে ছিল, সেক্ষেত্রে আমরা অপর অংশটা পাস্ট কন্টিনিউয়াস করি, কিন্তু এইখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে হোয়েনের একটা অংশ, সেক্ষেত্রে বাংলা করলেই বোঝা যায় যে আমি তোমাকে ফোন করব যখন তোমাকে আমার দরকার হয়। সো করব হলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে যায়। তো আয়ের সাথে শ্যাল উইল, যে কোনো একটা দেওয়া যায়, আই শ্যাল আর মূলভাবে প্রেজেন্ট ফর্ম হয়, এখানে ফোনটা ভার্বের কাজ করছে, আই শ্যাল ফোন ইউ হোয়েন আই নিড, আমি তোমাকে ফোন করব যখন আমার দরকার হবে। নেক্সট আমরা লাস্ট বাক্যে আসলাম, আমিন অ্যান্ড আজাদ কাম জাস্ট নাও, তো জাস্ট নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রাইট ফর্ম, সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ আর ভার্বের ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে দুইজন ব্যক্তি, আমিন অ্যান্ড আজাদ, বহুবচন সাবজেক্ট হলে হ্যাভ দিতে হয়। তো আমিন অ্যান্ড আজাদ হ্যাভ, আর কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম কেম কাম ভি থ্রিটা, আমিন অ্যান্ড আজাদ হ্যাভ কাম জাস্ট নাও, এটাই ছিল আমাদের অ্যান্সার। তো তোমরা আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থেকে তোমরা দেখে নেবে। আজকে পর্যন্তই ধন্যবাদ।